কন্যাগর সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে শকুন্তলা মন্দিরের পাশে অনুষ্ঠিত হয়ে গেল এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কন্যাগড়ের 20টি ওয়ার্ডের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্যাগর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চক্রবর্তী, কার্যকরী সভাপতি স্বপন দাস, কাউন্সিলর নবকুমার মণ্ডল ছাড়াও বিশিষ্ট প্রবীণ শিক্ষাবিদ প্রভাস লাল দাস মহাশয়। আমরা দেখে নেব সেই সব ছবি। সহ তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি শ্রী স্বপন কুমার দাস মহাশয়। আমরা এবার এখন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্য কৈলাস মুখার্জী মহাশয়, আমরা মাইক্রোফোনগুলি রেডি হওয়ার পেয়েছি সেগুলি একবার বলে দিই। শ্রী সঞ্জীব কুমার মুখোপাধ্যায়, শ্রী তাপস গড়ুই, শ্রীমতী দুই নবনীতা পাল, অর্থাৎ এবারে কন্যাগর সহ তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি দাস মুখার্জিকে উত্তর সদস্য নবকুমার মণ্ডল মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার মূল অনুষ্ঠানে যাওয়ার আগে ছোট্ট উপহার, তার সাথে সামান্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা। গঙ্গোপাধ্যায়কে ভোলা দিয়ে নিয়ে আসো, মিরিদা পেছনে আছে বসা, মিরিদাকে নিয়ে এসে ওনার তুলে দিলাম, ওনার বাড়িতে পৌঁছে দেবেন। আমি এবারে ডেকে নেব সারাদিন ওই বিদ্যালয়ের উন্নতি কিভাবে সাধন হবে তাই নিয়ে ওনার সারাটা দিন আজ কেটে যায়। কাহিনী কাব্য, তার উপর ওনার গবেষণার মূল বিষয়বস্তু ছিল। ওনার বাড়িতে আজও বাংলা সাহিত্যের আসর বসে। ওনার ঠিকানা 3 বাইয়ে ইন্দিরা গান্ধী রোড, কন্যাগর। আমি দীর্ঘায়িত কিছু বক্তব্য রাখব না। প্রথম তো ধন্যবাদ জানাই কন্যাগর সহ তৃণমূল কংগ্রেসের সবাইকে যে আজকে এইরকম একটা ফেলিসিটেশন অনুষ্ঠানে ফেলিসিটেট করার জন্য খুবই ভালো লাগছে। এবার অসিত চক্রবর্তী মহাশয় বলেছেন যে সফল শিক্ষক বা শিক্ষিকা তুমি তখন হবে যখন তোমার তৈরি করা ছাত্র বা ছাত্রী সমাজের বুকে কিছু করবে। তা আমার আজকে ভালো লাগছে একই মঞ্চে আমার ছাত্র
শ্রী তাপস দলুই, তাকেও কিন্তু আপনারা ফেলিসিটেট করেছেন। স্বরূপ দত্তের সঙ্গে শান্তনু ব্যানার্জি, সৃজন খবর বাংলা।